শোনো গো দক্ষিণ হাওয়া, তুমি এসেছিলে পরশু বা বর্ণী গন্ধে ছন্দে গীতিতে। কয়েক যুগ আগে সৃষ্টি হওয়া এই সমস্ত গান এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে। 8 থেকে 80 শচীন দেববর্মনের গান শোনেনি এমন নজির নেই ত্রিপুরা তথা ভারতবর্ষে। ভারতীয় বাংলা ও হিন্দি গানের কিংবদন্তি তুল্য জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসঙ্গীত শিল্পী শচীন দেববর্মন, সাধারণ মানুষের মধ্যে যিনি পরিচিত এসডি বর্মন হিসেবেই। প্রায় 100 বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছু মাত্রা কম হয়নি। কেবল সঙ্গীত শিল্পী হিসেবে নয়, গীতিকার হিসেবেও তিনি সার্থক। বহু চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন ত্রিপুরার এই কিংবদন্তি। তার পরিচালনায় কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, গীতা দত্ত, মান্না দে, আশা ভোসলে, মুকেশের মতো তাবড় তাবড় শিল্পীরা। আজ 1 অক্টোবর শচীন কর্তার জন্মদিন। ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবিবার উদযাপিত হল তার 117তম জন্মজয়ন্তী। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য বিশেষ অতিথিরাও। শচীন দেববর্মনের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে শচীন দেববর্মনের সঙ্গীত জীবন সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শচীন দেববর্মন একজন, আমরা সবাই জানি যে, কালজয়ী শিল্পী, সুরকার ও কিংবদন্তী সঙ্গীত পরিচালক, এবং আমরা ছোটবেলার থেকে ওনার নিজের কণ্ঠে এবং অন্যের কণ্ঠে ওনার যে গান এবং সুর আমরা ছোটবেলার থেকে আমরা শুনে আসছি, এবং বিস্তারিত এখানে ওনার সম্পর্কে এখানে আলোচনা করেছেন। আমি যখন এখানে প্রথমে আসি, আমি আমাদের জিষ্ণুকর্তার সাথে যখন কথা বলছিলাম, আমি বললাম আজকে এখানে এসেছি খালি আপনার কথা শোনার জন্য, কারণ আপনাদের ফ্যামিলি উনি একজন ব্যক্তি, লিজেন্ড ব্যক্তি, তো ওনার সম্পর্কে আমরা ওনার কাছ থেকে সত্যিই শুনলাম অনেক কিছু। এবং ওনার সম্পর্কে যখনই আমি দেখি, যখন মানুষ একটু উপরের দিকে যায়, অনেক নামি দামি ব্যক্তিদের বিভিন্ন সময়ে বিভিন্ন গল্প কিন্তু তৈরি হয়। যে কথাটা এখানে বলা হচ্ছে যে ফ্যামিলির থেকে চলে গেছিল, ফ্যামিলির সাথে যুক্ত নয়, সেটা কিন্তু খণ্ডন করেছেন আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুকর্তা। এইরকম হয়, কিছু করার নেই। ত্রিপুরাতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে বহু জায়গায় আমি গেছি, আমাদের সবাই জানেন এখানে বারবার একই কথা আমি বলবো যে আমাদের 19 ট্রাইবস এখানে আছে ত্রিপুরাতে, জনজাতি, এবং ওখানে যাওয়ার পর ওদের যে বিভিন্ন যে জনজাতি গোষ্ঠীর যে তাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা না গেলে বোঝা যায় না, এবং সেটাকে বুঝে করে যে উনি, ওনার যে অবাধ বিচরণ ছিল, যে রাস্তা, যে রাস্তা দিয়ে চলতেন ত্রিপুরার যে গ্রাম গঞ্জ নদী নালা এইসব দেখে কিন্তু উনি মানুষ হয়েছেন। ত্রিপুরা রাজ পরিবারের অংশ ছিলেন শচীন দেববর্মন। তৎকালীন সময়ে ত্রিপুরার সর্বোচ্চ সম্মান মহামানব্যে ভূষিত করা হয়েছিল তাকে। আজ শচীন কর্তার 117তম জন্মজয়ন্তীতে স্মৃতিচারণা করলেন রাজ পরিবারের সদস্য তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এবং বহু লেখালেখি হয়েছে শচীন কর্তা নিয়ে, এসডি বর্মন নিয়ে, বিগত দিনেও অনেকজনে বলে শচীন কর্তার সঙ্গে ত্রিপুরার কানেকশন কেটে গেছে বা কেটে গিয়েছিল, সেটা সত্যি কথা নয় বা আংশিক সত্যি। একটা কেস হয়েছিল আর এই কেসে ওনার পিতৃদেব হেরে গেছেন, তাই ওনারা কুমিল্লায় চলে গেছেন, আমাদের জমিদারিতে থাকতেন। পরবর্তী সময়ে যখন বীরেন্দ্রকিশোর মাণিক্য রাজা হন, বীরবিক্রমের পিতা বীরেন্দ্রকিশোর মাণিক্য রাজা হন, তখন নবদ্বীপ বাহাদুরকে ডেকে নিয়ে এসে ত্রিপুরাতে আবার উনি বাস করতে শুরু করলেন এই জায়গায়। এই রবীন্দ্রভবন যেখানে আছে আমাদের বাড়ি ছিল এখানে। এবং বীরবিক্রম মাণিক্য যখন নাবালক এবং ত্রিপুরা তখন ঋণে জর্জরিত, তখন রাজ্য পরিচালন করার যে দায়িত্ব সেটা নবদ্বীপ বাহাদুরকে দেওয়া হয়েছে। কাউন্সিল তৈরি করা হয়েছে, সেই কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন নবদ্বীপ বাহাদুর, অর্থাৎ শচীন কর্তার পিতা। এবং বীরবিক্রম মাণিক্য যখন রাজা হয়েছেন,
তারপরেও ত্রিপুরা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড যাকে বলে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, আজকে যেমন ভারত রত্ন আছে, তখনকার দিনে কি ছিল মহামান্যবর, এই মহামান্যবর উপাধি দিয়ে ওনাকে ভূষিত করা হলো বিভূত মানিক্যের সময়। এরপরেও আমরা যখন বম্বে যেতাম আমার মার সঙ্গে আমরা যেতাম ওনার বাড়িতে, জুতে বাড়ি ছিল, নাম ছিল দি জেট। উনি আবার খুব ফুটবল পছন্দ করতেন, মধ্যে মধ্যে আমাকে নিয়ে ফুটবল ম্যাচ দেখাতেন গিয়ে। আমার যে অদ্ভুত লাগতো যে না একটা গায়ক এত শিল্পী ফুটবল ম্যাচ দেখতে হবে, আমরা ডাক্তার দাদু কি করবো আজকে, আজকে গান টান কিছু হবে না, আজকে ফুটবল ম্যাচ। 1975 সালের 31 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ত্রিপুরার গর্ব কিংবদন্তি তারকা সঙ্গীতশিল্পী সচিন দেববর্মণ। ফিল্মফেয়ার বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, এশিয়া ফিল্ম সোসাইটি অ্যাওয়ার্ড এবং পদ্মশ্রীর মতো বিভিন্ন মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।